ওয়ালাইকুম আসসালাম। আমি ভুলে গেছি ভাই, মনে নেই। যে বাবুল ভাই আমার ভুলে গেছে, অনেক দিন ধরে খাইতে পারি নাই। আমি মাসে কয়বার খাই শওকত? মাসে কমসে কম 5-6 বার খাওয়া হয়। এই দিশাত ইফতার করো। রোজায় কোনো না কোনো একটা ইফতারে আমি শওকতের কাবাব খাই। তো শওকতের কাবাব তো রোজার প্রথম দিন থেকেই খুলছে মনে হয়। প্রথম দিন খুলেন? হ্যাঁ, রোজার দিন থেকে, রোজার প্রথম দিন থেকেই খুলছে। কিন্তু তারা এখন বসে খাওয়া যাচ্ছে না, আর বসে খাওয়া উচিত না। সো আমরা এখন যাচ্ছি শওকত কাবাব ঘর, মিরপুর 10 নম্বর বেনারসি পল্লী। সেখান থেকে আমরা আজকে ইফতারের জন্য কাবাব নিয়ে আসবো এবং ইফতার কাবাব দিয়েই করবো। ঠিক আছে না দিশাত? ওয়ালাইকুম আসসালাম। বাবুল ভাই আমার ফোন দেওয়ার কথা ছিল যেন, কার মানে কথা ছিল ভাই? আমি ভুলে গেছি ভাই, মনে নেই ভাই। হ্যাঁ ভুলে গেছি। আপনি আমারে ভুইলা গেলেন বাবুল ভাই? ফোন দাও মোহাম্মদ আলী ভাই, এই এই কষ্ট কি আমি ভুলতে পারুম কোনো সময়? না না, যে বাবুল ভাই আমার ভুইলা গেছে। হ্যাঁ ফোন দেওয়ার জন্য ভুলে গেছি। ফোন দেওয়ার জন্য ভুইলা গেছে। আমি তো আরো কষ্টে আছি যে কতদিন হয়েছে শওকত কাবাব খাই না। কাবাব নাই? আছে, সব আছে। কই কাবাব? ইনশাআল্লাহ সব আছে, ওখানে আছে। ওখানে যাব? এখানে মানে ঘুরে আইটেম গুলো রাখছি, ওগুলো রাখিয়ে রাখছি এখানে। আচ্ছা শুনেন, এইখান থেকে এত বেশি আইটেম নিব না, মগজ কই? ওইখানে আছে, ওইখানে যাবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? অনেক দিন ধরে খাইতে পারি নাই। আচ্ছা বাবুল ভাই, আমি মাসে কয়বার খাই শওকত? মাসে কমসে কম 5-6 বার খাওয়া হয়। 5-6 বার খাওয়া হয়। এই শওকত খায় আমার এই শরীরটা হয়েছে মনে হয়। মগজ দিবেন, গরুর চাপ দিবেন না? না বটি দিব না, মুরগি নিব, গরু নিব, মগজ নিব, খাসি একটা দিতে পারেন। মগজ 6টা দেন, 6টা দেন, 6টা দেন, মগজ দেন 6টা। মগজ 50 টাকা করে, খাসি কত করে? আমি দাম আপনাদেরকে দেখাই দিই। এই যে গরুর চাপ হচ্ছে 140 টাকা, খাসির চাপ 160 টাকা, চিকেন হচ্ছে গিয়ে 220 মানে এখন 110 করে, 110 করে একটু দাম বাড়ছে। আর টিকিয়া আছে 10 টাকা। শুনেন টিকিয়া দিবেন, হ্যাঁ টিকা আছে না? টিকা দেন 10টা। জালি কাবাব 20 টাকা, কাটলেট আছে, কাটলেট দেন 10টা। শামি কাবাব আছে 10 টাকা করে। আর অন্য যেগুলো আছে এগুলো আছে এখানে, আপনারা আসবেন দেখবেন। আমরা যে যে আইটেমগুলো নিবো ওই আইটেমগুলো দেখলাম। আপনাদের এটা নিয়ে কিন্তু আমরা একটা ব্লগ বানাচ্ছি, ঠিক আছে? এখন আপনি দিবেন, গরু দিবেন 2টা, মুরগি দিবেন 2টা। আর খাসি দিছেন 1টা না? খাসি 1টা, গরু 2টা, মুরগি 2টা, মগজ 6টা, কাটলেট 10টা, আরিয়া 10টা, টিকা, হ্যাঁ টিকিয়া 10টা, সেইগুলাই।
আর পরোটা কি বন্ধ নাকি এই সেই মনির যে আমার মাইক্রোফোন ভাঙা ফেলাইছিল এখন আমি সেই ভাঙা মাইক্রোফোন চালাই মনির তুমি কি অসুস্থ না পরোটা এমন ভাবে দিবা যাতে আরো এক ঘন্টা নরম থাকে পরোটা এটা কি এখন তেল বেশি দিবা না কম দিবা আমি জানি না কম দিলেই মনে হয় নরম থাকবো না আমি একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে অন্যান্য সময় রোজায় এই যে বাইরে এইখানে প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে, ভেতরে একদল মানুষ ইফতার করে, সেই মানুষজন বের হয়, তারপরে বাইরে যারা থাকে তারা ঢোকে। এটা হচ্ছে প্রতি রোজার চিত্র। আর এইবারের রোজায় দেখেন শওকত কাবাব খা খা করতেছে। শওকত কাবাবে এবার ইফতার করার মতন লোক নাই, তার কারণ ইফতারের পারমিশন নাই। এবার কিন্তু শওকত কাবাবে সব খাবারই আছে, এই খাবারগুলো এখান থেকে আপনারা পার্সেল বাসায় নিয়ে যাইতে হবে, তারপরে খাইতে হবে। আচ্ছা, কয়টা পর্যন্ত খোলা থাকে? সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, মানে ইফতারের পরে আরও 1 ঘন্টা খোলা থাকে। ইফতারের পরে প্রায় আরও 1 ঘন্টা খোলা থাকে। ঠিক আছে, ঠিক আছে, আমার কথা হইল? মাঝখানে বাবুল ভাই একদিন আমার সাথে কথা হলো, বাবুল ভাইয়ের সাথে। বাবুল ভাই আমার ফোন দিয়ে বললো যে ফাহিম ভাই, আমি আপনারে দোকান খুললে আমি আপনার জানাবো, আর যদি দোকান না খুলে তাহলে আমি আপনারে কাবাব খাওয়ার ব্যবস্থা করবো। আমি বললাম যে ঠিক আছে। সে বাবুল ভাই দোকানও খুললো, বাবুল ভাই কাবাবও ব্যস্ততেছে, কিন্তু আমার কথা ভুলে গেছে। টাকা দিছি না, হ্যাঁ 2000 দিছি না। ঠিক আছে, এই মনির পরোটা। প্রত্যেকটা স্টাফ আমার পরিচিত এবং সবাই আমার ভাইয়ের মতন সম্পর্ক আর কি। হ্যাঁ, এখানে অনেক দিন ধরে আমি আসি, খাওয়া দাওয়া করি। বাবুল ভাই আছে, মোহাম্মদ আলী ভাই আছে, শওকত ভাই যে এখানকার মালিক, সবাই খুব পরিচিত ভালো মানুষ। হ্যাঁ, সো চলেন আমরা বাসার দিকে যাই, আর পরে নিয়ে আসো, ইফতারের পরে একটু চা হবে। ঠিক আছে, আসেন। আপনার কথা কিন্তু আমরা স্মরণ করছিলাম, পরে আবার জনি আমাকে ব্যাগনে বললো যে এই ব্যাপার আসছিল। না, আমি বললাম ঠিক আছে, কিন্তু হয়তো রোজার মধ্যে আর আসবো না। যদি চাঁদরাতে খোলা থাকে তাহলে চাঁদরাতে খোলা আছে, যদি আমরা স্মরণ করে আচ্ছা স্মরণ করবো, তাহলে আমি আসা স্মরণ করবো, করবো ভাই, ভাই করবো। আচ্ছা ঠিক আছে, চাঁদরাতে খোলা আছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, সাবধানে থাকেন ইনশাল্লাহ, দোয়া করেন। কি অবস্থা? ইফতারের আর 5 মিনিট বাকি আছে। শওকত কাবাব ঘর, এটা এটা মনে হয় খাসি, একটা খাসির চাপ আছে, এটা সম্ভবত ওইটা খাসির চাপ হতে পারে। এখানে আছে হচ্ছে এটা টিকিয়া, এখানে আছে 2টা চিকেন টিকিয়া, আহা এটা উঠাও,
এখানে আছে মগজ, ছয় পিস মগজ। এখানে আছে দুইটা চিকেন চাপ। ওকে, ওইটা হচ্ছে গরু, এটা খাসি। আর এখানে আছে কাটলেট। সো মোটামুটি আমাদের বারোশো কত টাকা জানো দিশার? ওই তো 1200 সামথিং আর কি খরচ হয়েছে। তো সেই হিসাবে আমাদের যা হয়েছে আমরা সবাই ইফতার করতে পারবো না আজকে? মগজ, হ্যাঁ, পরোটা আটটা, টিকিয়া, চিকেন টিকিয়া, খাসি, কাটলেট, গরু, আর সাথে আছে পরোটা। পরোটা আমার মনে হয় কি তুমি কি ওভেন করবা নাকি? না না না, আবার বললো যে নরম থাকবে, দেখো তো। আজান দিছে? এই দিশাত ইফতার করো। শান্তি, সারাদিন রোজা রাখার পরে ঠান্ডা পানি বা ঠান্ডা শরবত এটা লাগবেই। এখান থেকে এইটা নিয়ে নেই, নাও। আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি। এখানে আছে খাসি। আজকে কি শওকতের বুফে চলতেছে? শওকতের বুফে মগজ নিলাম, ঠিক আছে। এখানে আছে গরুর চাপ, আমি একটু গরুর চাপ নেই, তুমি একটু নাও গরুর চাপ। খাসি আছে, খাসি আমি একটু এখান থেকে নেই। এটা তুই নে। টিকিয়া না, এটা এটা কাটলেট, এটা টিকিয়া। হ্যাঁ, এখানে চিকেন আছে, চিকেন আমরা এখান থেকে নিয়ে খাবো, অসুবিধা নেই। চিকেন আব্বু আম্মুর কাছে দিয়ে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে এটা কাটলেট, এটা না, এটা হচ্ছে চিকেন টিকিয়া। হ্যাঁ, ওই যে আমাদের বললো না যে নিয়ে দেখেন, নে খাওয়া শুরু করি। আচ্ছা, অনেকের ছোট্ট প্রশ্ন আছে একটা, যে আপনার বাবা মাকে কেন দেখি না? কারণ আমার মা হচ্ছে ক্যামেরার সামনে আসবে না কখনোই, আর আব্বুও কমফোর্টেবল না, তারা এখন পাশের রুমে চলে গেছে। যখন আমরা শ্যুট করবো শুনছে, তখনই তারা পাশের রুমে গিয়ে ইফতার করতেছে। আদারওয়াইজ আমরা প্রতিদিন এই টেবিলে বসেই ইফতার করি। হ্যাঁ, আমি খামাচ্ছি অনেক, শুরু করি। বিসমিল্লাহ। খাসি, খাসি, এটা খাসি, এটা কোনটা? আমি যেটা মুখে নিয়েছি, যেটার মধ্যে হাড় বেশি। কতদিন পর চিকেন টিকে অনেক ঝাল? চিকেন টিকে অনেক ঝাল না, মগজ লাগলে নিয়ে নিও বিশাল। আর মুরগি না, মরিচ, চিকেন টিকে, তাহলে চিকেন টিকে কি রেকমেন্ড করতেছো না? না, প্রচুর ঝাল, মানে খালি পেটে ঝাল খাওয়াটা ঠিক না। আমার সবচেয়ে প্রিয় কি বলো তো? মগজ, মগজ। এর মতো জিনিস নেই। পজ দিবা? দিলাম। এই যে মগজটা বেস্ট, এটা 50 টাকা করে। আমাদের আটটা পরোটা আনার ডিসিশন ভুল ছিল। এগুলো ঠিক আছে, এগুলো থাকবে ফ্রিজে, খুদা লাগলে ওপেন করে খাওয়া যাবে। এটা কালকে পর্যন্ত খাওয়া যাবে। বিলাল ভাই আছে, তৌফিক আছে, আমরা সবাই মিলে খাইয়ে ফেলতে পারবো। বাট পরোটা সবাই খাইলেও শেষ হবে না, পরোটা শক্ত হয়েছে। গরুর চাপ খাই,
আসলে শওকত অন্য লেভেলের, গরম অবস্থা, ঠান্ডা বাসায় এনে শওকত খেতে মজা লাগে, মজা লাগে না বলবো না, মানে গরমের টেস্টটা পাওয়া যায় না বাসায় আনার পরেও, এটা এখনো সেই লেভেলের, বাট গরম থাকতে এটার সাথে অন্য কারো কম্পেয়ার করা যায় না আর কি। চিকেন নাও, চিকেন খাও, একটু খেয়ে দেখি। চিকেন এখনো অস্থির আছে, বিফটা তো একটু শক্ত হয়, একটু শক্ত হয় না, বুঝছেন না? এটা কাটলেট, কাটলেটের টিকা অনেকটা একই, অনেক বেশি পেঁয়াজ দিয়ে করা হয়, বাট এটা খেতে খুব মজা হয়, 10 টাকা দামে খুবই মজা। আমি এটা 20-25টা করেও বাসায় নিয়ে আসি, এনে ফ্রিজে রেখে দিই, আস্তে ক্ষুধা লাগলে 3-4টা নিয়ে গরম করি, খেয়ে ফেলি, ক্ষুধা নাই, বাট ইটস নট গুড। আমার এই স্বাস্থ্য হওয়ার পিছনে শওকত অনেকাংশে দায়ী। আমি আর তোর ভাবি যে কী পরিমাণ শওকত খাইছি, যদি শওকতের মালিক হিসাব করে তাহলে মোটামুটি হয়তো একটা বাইক কেনার শওকত আমরা খাইয়া ফেলেছি, মানে আমরা যা খাইছি সেই টাকা একসাথে করলে একটা বাইক কিনতে পারবে, এত শওকত আমরা খাইছি, তাই না? সিলেট যাওয়ার আগে একটু শওকত খেয়ে যেতে হবে, সিলেট থেকে আসার পরে 7 দিন পর্যন্ত শওকত খেয়ে শওকত খেতে হবে, তাও রাজশাহী যাওয়ার আগে, রাজশাহী যাওয়ার আগে আমি আর তুই খাইছি, হ্যাঁ, তাও কক্সবাজার যাওয়ার আগেও কিন্তু এই শওকত খেয়েছি, খাইছি না, কেন খাই জানি না, কিন্তু মনে হয় পুরে আসেই একটা অনেক পছন্দের জিনিস খাওয়ার মতো, টিকাটা খাই, চিকেন টিকার থেকে, টিকার থেকে কাটলেট 1000 গুণে ভালো, 1000 গুণে মজা, মানে তারা নতুন আনছে মনে করি যে নতুন উঠানোটা ভুল। আমি কাউকে বলবো না যে আপনারা অন্য জায়গায় যান, খাবার কিনে নিয়ে বাসায় নিয়ে খান, আমি জাস্ট দেখাইলাম, আপনারা দেখেন, বাসায় বসে বাসার খাবার খান, যদি আপনাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকে তাহলে সেটাই করে যাবেন, সেটা রিক্সা হোক, বাইক হোক, যাই হোক, সাবধানে সেফলি খাবারটা নিয়ে বাসায় নিয়ে সেফলি খাবারটা খাবেন, তাহলে আমরা খুশি আর কি। হ্যাঁ, এই তো আজকের মতন আমরা ভিডিও শেষ করতেছি, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। শওকতের খাবার বরাবরই ভালো, শওকতের খাবারের কোনো কম্পিটিটর মিরপুরে নাই, শওকত কাবাবের দেশের অন্যান্য জায়গায় থাকতে পারে বাট মিরপুরে নাই, আর এত ভাজা পোড়ার আইটেম যার সব কয়টা আইটেমই মজার সেটা একমাত্র আমি খুঁজে পেয়েছি শওকতে। সো শওকত আমার খুব কি বলবো পছন্দের একটা খাবারের দোকান, অনেক পুরাতন, অনেক পুরাতন, সো এই জন্য আজকে আমরা খাইলাম। আর প্রতি রোজায় আমরা একদিন, অন্তত একদিন শওকতের খাবার দিয়ে ইফতার করি, কাবাব দিয়ে, আজকে সেই দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আসলেই অনেক ঝাল, মরিচ দিছে খালি, তার চেয়ে আমার